পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমান সংলগ্ন দুনব জাতীয় সড়কের তেজগঞ্জ এলাকায় একটি দাঁড়িয়ে থাকা ট্যাঙ্কারে দুর্গাপুর থেকে কলকাতাগামী একটি ডাম্পার ধাক্কা মারে। এই ঘটনায় ডাম্পারের চালক ও খালাসি গুরুতর আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও এলাকাবাসীরা উপস্থিত হয়ে চালক ও খালাসিকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনার কবলে এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক হয়। এলাকাবাসীরা অভিযোগ করেন, এদিন সকাল থেকেই ট্যাঙ্কারটি ওই স্থানে দাঁড়িয়ে রয়েছে। আটটার সময় আমরা পাশেই বাড়ি, হঠাৎ দেখলাম একটা বিকট আওয়াজ শুনে ছুটে এসে দেখি একটি গাড়ির পিছনে ডাম্পারটি ধাক্কা মেরেছে, এবং ডাম্পারটি ধাক্কা মারার পর আমরাই উদ্ধারে প্রথমে এগিয়ে আসি। এগিয়ে এসে দেখি যে ড্রাইভারের সেরকম কিছু না হলেও যে খালাসি ছিল তার মুখ পুরো ফেটে গেছে এবং বাঁ পাটি ভেঙে গেছে। আমরাই তাকে গাড়ি থেকে নিচে নামাই এবং পুলিশ তার ইতিমধ্যে পুলিশ চলে আসে, পুলিশের গাড়িতে তাকে হসপিটালে পাঠানো। ড্রাইভারের পায়ে লেগেছে চোট, কিন্তু গুরুতর আহত হয়েছে খালাসি। সামনের গাড়িটা যেই অ্যাক্সিডেন্ট হয়েছে তারা পালিয়ে গেছে, এবং এই গাড়িটা সকাল 7টা থেকে এখানে দাঁড়িয়ে, এর নিচের কোনো হেলদোল নাই। এরকম নিত্যদিন অ্যাক্সিডেন্ট এই গাড়িগুলোর জন্য হচ্ছে, পুরো বড় বড় গর্তেই আশেপাশে ভর্তি, তার জন্য আমাদের এখানে নিত্যদিন অ্যাক্সিডেন্ট হয়। তেজগঞ্জে নিত্যদিনের অ্যাক্সিডেন্ট হচ্ছে এ নেই। বর্ধমান থেকে সুমিত ভগত, পিন্টু প্যাটেল, রিপোর্ট, আনন্দবার্তা।